স্বর্ণ ব্যবসায়ী কিডন্যাপ হয়েছে, তাদের কিডন্যাপকারী কি এরাই? আমাদের তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর আমি কিছু বলতে চাচ্ছি না। সেভেন মার্ডার কেসের আসামি সিকান্দার জড়িত নাকি অন্য কোনো দলীয় লোক? সিকান্দার কি তোমাকে কিছু খুলে বলেছে? ম্যাডাম, সম্ভবত সিকান্দার বসের জামিনের জন্য প্রয়োজন, তা না হলে পুলিশ ওনাকে আবারও রিমান্ডে নিয়ে টর্চার করবে। একটা কথা মনে রেখো, সিকান্দার তোমার ছেলে হতে পারে কিন্তু সে আমার রক্তের আপন ভাই। তোমার ঠিক যতটুকু কষ্ট লাগে তার চেয়ে বেশি কষ্ট লাগে আমার, আমার সহোদর ভাইয়ের জন্য। ভালো সময় যারা আমার পাশে ছিল এই দুর্দিনে তারা কেউ কাছে নেই। বোন হিসাবে আমারও কিছু করা উচিত, সেকেন্দারের জন্য ভালো একটা লয়ারের সন্ধান করতে হবে, আর সেক্ষেত্রে আমারই স্টেপ নিতে হবে। মিস্টার কামাল, পুলিশ সাংবাদিক উকিল বিনা কারণে সহজে কারো মুখোমুখি হয় না, প্রশ্ন এড়ানোর চেষ্টা করবেন না। আজ দুপুর 2টার ফ্লাইটে সঙ্গীতা সুইডেনে চলে গেছেন তা নিশ্চয়ই আপনি জানেন? না, জানি না, আর সেটা জানতেও চাই না। তার মানে সঙ্গীতার সাথে আপনার মান অভিমানের কারণে সঙ্গীতা কোর্টে এসে আপনার নামে স্টেটমেন্ট দিয়ে গেছে? স্টেটমেন্ট মানে? সঙ্গীতা কি বলেছে? আমি আমার স্ত্রী নন্দিনীকে খুন করেছি সেটা বলেছে? ইয়েস, কেস ফাইলে তো তাই লেখা আছে। নিজে স্ত্রীকে খুন করে সেই খুনের দায়ে বন্ধু সিকান্দারকে জেল খাটাচ্ছে। প্লিজ প্লিজ চুপ করো। অনেক হয়েছে, আপনি ভুলে যাবেন না আপনি আমার বাসায় দাঁড়িয়ে আছেন। আপনি এবার আসতে পারেন। অবশ্যই আসব, আসতে আমাকে হবেই, কারণ নন্দিনীর কেসটা এখন আমি ডিল করছি। তুমি পরপরে গিয়ে সুখী আছো, আমাকে কেন রেখে যাবে? তোমার শূন্য জায়গায় সঙ্গীতাকে স্থান দেইনি বলে সঙ্গীতা কোর্টে স্টেটমেন্ট দিয়েছে আমি তোমাকে খুন করেছি। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি, এর পেছনেও কোনো রহস্য আছে। উকিলের বিষয়টা কি নাবিলাকে জানাবো? না না, তাতে সমস্যা উল্টো আরো বাড়বে। তার চেয়ে বরং ইন্সপেক্টর নয়াকে পুরো বিষয়টা খুলে বলি। স্যার,
আপনাদেরকে আমি মুসিবতে আছি, টেনশনে আছি। আপনাদের একটা দায়িত্ব দেওয়া হয়, পুরোনার একটা কেন? আচ্ছা একটা ইনফরমেশন আমাকে দিতে পারবেন? হ্যালো, কে বলছিলেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার তথ্য আমি গোপন রাখবো। প্লিজ বলুন, আপনার নামটা বলুন। হ্যালো, মাই গড, জরুরি কোনো ইনফরমেশন? ইয়েস। আচ্ছা বলুন তো, এখানে কটা ডান্স একাডেমি আছে? স্যার আমি তো এলাকায় নতুন এসেছি, কালাম সাহেব বলতে পারবেন। স্যার সম্ভবত চারটা। চারটে? না না স্যার, আমাকে রাজীব বলেছিল আটটা। আমার কাছে যে ইনফরমেশন আছে, সিকান্দরের লোক বদরুল সেলিম ওখান থেকে ডান্স একাডেমি থেকে কিছু ছেলে মেয়ে নাচের কথা বলে নিয়ে মালয়েশিয়া পাচার করছে। প্লিজ এখনই যান। প্লিজ প্লিজ। মাই গড, একটার পর একটা ক্রাইম। পূর্বগান থানা আমার আদর্শ, আর সেই থানায় না না এ হতে দেওয়া যায় না। অ্যারেস্ট হওয়া আসামিরা কিছুতেই স্বীকার করছে না গোল্ড ব্যবসায়ীদের কিডন্যাপিং এর ব্যাপারটা। মাই গড, কি হবে এখন? কিন্তু যেভাবে হোক তাদের মুখ থেকে স্বীকার করাতে হবে। তাদের গডফাদার কে? বাট স্যার আমার ধারণা যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তারা প্রফেশনাল খুনি। প্রফেশনাল খুনি? শুধু তাই নয়, তাদের সাথে আইনের লোকও জড়িত আছে। মিথ্যে কথা! এই ধরনের আসামিরা কি করে জানেন? রিমান্ড সেলে যাওয়ার আগে বিভিন্ন রাজনীতিবিদ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম বলে থাকেন, যাতে রিমান্ড সেল থেকে তারা বাঁচতে পারে। দণ্ডনি, এসব আসামিদের এসব ফালতু কথা আপনারা বিশ্বাস করবেন? স্যার বুঝতে পেরেছি, আশা করি আমার কথা শুনে আপনাদের জন্য ভালো হয়েছে এবং আপনাদের ইনফরমেশনও আমার জন্য ভালো হয়েছে। একটা কথা আপনারা প্রত্যেকে মনে রাখবেন, আমরা সরকারি চাকরি করি, পুলিশের লোক, সব সময় আমরা চোখ কান খোলা রেখে আমরা চলবো। ওকে স্যার, আসামিদেরকে কি রিমান্ড সেলে নিব? নো, রিমান্ডে নেওয়ার আগে আমি তাদের সাথে কথা বলবো, চলুন। আমি এলিনা, ক্রাইম রিপোর্টার, চ্যানেল স্টার বাংলা থেকে এসেছি। স্যার সেদিন আপনার সাথে পরিচিত হওয়া হয়নি, এক্সট্রিমলি সরি স্যার। ক্রাইম রিপোর্টার জেইন মিজাবিন, দৈনিক অল টাইম ক্রাইম পত্রিকা থেকে। কি করতে পারি আপনার জন্য বলুন? স্যার সেদিন যাদেরকে আপনারা অ্যারেস্ট করলেন তাদের কাছ থেকে কি কোনো ক্লু বা কোনো ইনফরমেশন পেয়েছেন যে তারাই কিডন্যাপ করেছে স্বর্ণ ব্যবসায়ীদেরকে? নো, এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আসলে মিস, আমার মনে হয় যে আপনি, আপনারা আপনাদের সময় নষ্ট করছেন। আমাদের স্যার কখনোই প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার কাছে কোনো প্রকার কোনো তথ্য ফাঁস করেন। আসলে এ ব্যাপারটা আমাদের জানা আছে, তারপরও আমরা থানায় অ্যাসাইনমেন্ট নিয়েছি কিছু নির্ভুল এবং সঠিক তথ্য পাওয়ার আশায়। অনেক সময় কেন্দ্রীয় নেতাদের ডাক দিলেও কিন্তু আমরা যাই না, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে তারা সেখানে কারা কী করলো, কীভাবে করলো, দান খয়রাত এইসব নিয়েই তারা ইমোশনাল হয়ে যায়। দেখুন, এইসব ক্রাইসিস প্রত্যেকটা সেক্টরে থাকবে, থাকাটাই স্বাভাবিক। আর প্রবলেম আছে বলে আপনার প্রশ্ন করতে পারছেন? না হলে আপনার কী প্রশ্ন করবেন? আর এই মুহূর্তে সময় দেওয়া যাচ্ছে না, সরি। স্যার আপনি বলছিলেন আসামিদের সাথে কথা বলতে চান রিমান্ডের আগে? ও চলো। মাই গড, নাবিলা আমার একটু বেরোতে হবে, আপনি যান, আমি দেখছি। যান প্লিজ। যেখান থেকে সিকান্দারের লোকজন মালয়েশিয়া নাচের মেয়েদের পাচার করে থাকে।
একটা আর এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। এই জিনিস যদি তোমরা ধরতে না পারো তাহলে নাচ হবে না। তোমরা আমাকে ফলো করো, দেন তোমরা নিজেরা ট্রাই করো। যেমন তা ধীন ধীন তা, প্রত্যেকটা বিট আমাদেরকে ধরতে হবে, নাহলে নাচের আর্ট হবে না। তোমাদেরকে এই জিনিসটা মন থেকে অনুভব করতে হবে, আস্তে আস্তে তোমাদেরকে এই জিনিসগুলো নিয়ে আগাতে হবে। তা ধীন ধীন তা, ওয়ান টু থ্রি ফোর। অথবা তুমি এইভাবে কাউন্ট করতে পারো, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। ম্যাডাম দেখেন তো আমারটা হয় কিনা। ঠিক আছে, বডি শক্ত না, ইজি। ঠিক আছে, ঠিক আছে, গুড। ম্যাডাম আমারটা তো হচ্ছে না। আচ্ছা আমি কি করছি ফলো করো, হয়ে যাবে। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। নাচ বন্ধ করো। উনি হচ্ছে মালয়েশিয়া থেকে আসছে সেলিম বস, ওনার সঙ্গে কথা বলো। কথা বলার কিচ্ছু নেই, আমার প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স করে। আপনাদের ইভেন্টটা কি বলে যান, ওরা অবশ্যই পারফরমেন্স করে দিবে। আমি সবাইকে মালয়েশিয়া নিয়ে যাব এবং ওখানে একটা নাচের অনুষ্ঠান করব। সরি আমার পাসপোর্ট নেই। হ্যাঁ পাসপোর্ট ভিসা খাবার সব আমরা দিব, টেনশনের কোনো কারণ নেই। ঠিকই তো বলেছো, ওর তো পাসপোর্ট নেই, ও যাবে কি করে? অভিভাবক ছাড়া তো আমি যেতে পারবো না ভাইয়া, আমাকে যেতে দিবে না। শোনো, এই সব সমস্যার জন্য তোমরা বড় শিল্পী হতে পারো না। মালয়েশিয়ায় কতদিন থাকতে হবে? ওইখানে কি অনুষ্ঠান না বললে বুঝবো কিভাবে? আমি তো নতুন, আমি কি পারবো? তোমাকে কিছুই পারতে হবে না, সব আমরা শিখাই নিব। তুমি রাজি আছো কিনা সেটা আগে বলো। ভাইয়া তাহলে আমরা রাজি, আমরা সবাই যাব। নো, তোমরা কেউ যাবে না। কেন? কারণ আপনাদের উদ্দেশ্যটা আমার কাছে স্পষ্ট না। ওরা নাচ না জানলেও আপনারা নিয়ে যাবেন, পাসপোর্ট না থাকলেও নিয়ে যাবেন, পাসপোর্ট ছাড়া মালয়েশিয়া নিয়ে যাবেন কি করে? শম্পা উল্টাপাল্টা কথা বলে নিজের বিপদ ডেকে এনো না। তুমি জানো আমরা কার লোক? আমরা সিকান্দার বসের লোক। শম্পা বস মাইন করলে কিন্তু খবর আছে, রাজি হয়ে যাও। ঠিক ইন্সপেক্টর নয়া, হ্যালো। কি হচ্ছিল স্যার? এটা শম্পা ডান্স একাডেমি, আমি শম্পা, ওরা আমার স্টুডেন্ট। শম্পা ডান্স একাডেমি? আপনার ডান্স একাডেমির সাইনবোর্ড কোথায়? শুনুন, আমার কাছে ইনফরমেশন আছে, আপনি ডান্স একাডেমি নাম করে আপনার স্টুডেন্টদের এসব মেয়েদের সিকান্দরের গ্যাংদের সাথে হাত মেলাতে মালয়েশিয়া পাচার করছেন। কি বলছেন স্যার? কালচারাল মাইন্ডের মানুষ খারাপ হতে পারে না, আমি খারাপ না, আপনি ওদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। ওদের জিজ্ঞেস করব, ওরা কি বলবে? আপনার স্টুডেন্ট আপনার ছাত্রী আমার কথা বলবে? কখনোই না। আপনার যা বলার থানায় গিয়ে বলবে। চলো স্যার, আসামি পালিয়েছে স্যার, সম্ভবত গোপালপুর রাস্তা দিয়ে পালিয়েছে। কে পালিয়েছে? বুঝতে পেরেছি, গোপন রাস্তা, আই মিন বেশ কয়েকটা রাস্তা আছে। আচ্ছা রাজীব, আপনি কি ওনাকে চেনেন? উনি শম্পা, উনি খুব ভালো নাচে, ওনার নাচ ছাড়া আমি দেখেছি। যা ভেবেছিলাম তাই, উনি খুব ভালো নাচে।
আচ্ছা শম্পা, আপনি ওনাকে চিনেন? না স্যার, আমি তাকে চিনি না।